নমস্কার বন্ধুরা, বৈদিক হিলিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের আলোচনার বিষয় হলো ওম মন্ত্র। প্রতিদিন ওম মন্ত্র পাঠ করলে অশান্তি দূরে পালাবে, সেই সঙ্গে এই 10টি উপকারও আপনি পাবেন। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। অনেকেই এর অর্থ আমরা জানি না, তাই আমরা কিছু বলতেও পারি না। এর অর্থ হচ্ছে, হে ঈশ্বর, আমার আত্মজ্ঞান লাভে সকল বাধা বিঘ্ন দূর করুন। এই শান্তির বাণীর মাধ্যমে সব কিছুতেই, অর্থাৎ সব কার্যেই শান্তি বর্ষিত হয়। তিন প্রকার বাধা দূর করার জন্য তিনবার শান্তি বলি। তিন প্রকার বাধা হল আধ্যাত্মিক দোষ বা বাধা। এটি সকল শারীরিক বা মানসিক সমস্যা, অর্থাৎ দেহ সম্বন্ধীয় সকল রোগ, সকল বাধাকে বোঝায়। আধিভৌতিক বাধা, হিংস্র বা সকল প্রাণী দ্বারা বাধা বিঘ্ন। আদি দৈবিক বাধা, এটি বলতে বোঝায় দৈব। সারা ভূ বিশ্বে ওম মন্ত্রের থেকে বেশি শক্তিশালী আর কোনো মন্ত্রই নেই। মনে শান্তি ফিরে পেতে হাজার হাজার বছর আগে থেকে মুনি ঋষি থেকে সাধারণরাও এই মন্ত্রের জপ করে চলেছে। বেদ উপনিষদে লেখা তো আছেই, বিদ্বান ধার্মিকেরাও মনে করেন প্রতিদিন এই মন্ত্রের উচ্চারণ করলে অশান্তি ধারে কাছে ঘেঁষতে পারে না। শুধু তাই নয়, মনে শান্তিও ফিরে আসে, একাগ্রতা বৃদ্ধি পায় এবং সার্বিকভাবে শরীরের কর্মক্ষমতা এতটাই বেড়ে যায় যে রোগ ভোগের চিন্তাও দূর হয়। এক কথায় বলতে গেলে ওম মন্ত্র হল সেই শক্তির আধার যেখানে পাপের নিকাশ হয় আর আনন্দের জন্ম হয়। প্রসঙ্গত, ওম মন্ত্র উচ্চারণ করলে যে শুধু মানব জাতির কল্যাণ হয় তা নয়, সেই সঙ্গে আশেপাশের পরিবেশও পজিটিভ চেঞ্জ আসতে শুরু করে, যা নানাভাবে আমাদের জীবনকে আলোকিত করে তোলে। তাই তো একটাই প্রশ্ন করতে চাই আপনাদের, প্রতিদিন কয়েক মিনিট এই মন্ত্রটি পাঠ করলে যদি জীবন সুন্দর হয়ে ওঠে, তাহলে এমনটা করলে কি সত্যিই কোনো ক্ষতি আছে? এই ভিডিওতে আলোচিত ওম মন্ত্রের উপকারিতাগুলি জেনে গেলে আপনি যে এই উত্তর পেয়ে যাবেন তা হলফ করে আমি বলতে পারি। যেমন, মন খুশিতে ভরে ওঠে। ওম মন্ত্র জপ করলে আমাদের শরীরের অন্দরে যেমন পজিটিভ চেঞ্জ হতে শুরু করে, তেমনি আমাদের আশেপাশের পরিবেশেও এমন বদল আসে যে মন আপনা থেকেই ভালো হতে শুরু করে। তাই যখন দেখবেন মন আর নিজের দখলে নেই, ক্লান্তি এবং দুঃখে জর্জরিত, তখন একবার কয়েক মিনিটের জন্য এই মন্ত্রটি পাঠ করুন। দেখবেন নিমেষেই মন ভালো হয়ে যাবে, মনোযোগ বৃদ্ধি পাবে, কনসেন্ট্রেশন বাড়তে। এই প্রাচীন মন্ত্রের কোনো বিকল্প হয় না বললেই চলে। তাই তো যোগগুরুরা ছাত্রছাত্রীদের প্রতিদিন এই মন্ত্রটা পাঠ করার পরামর্শ দিয়ে থাকে। আর আজকের যুগে যেখানে সবাইকেই চরম প্রতিযোগিতার মধ্যে দিয়ে যেতে হয়, সেখানে মনোযোগের অভাবের কারণে কতটা পিছিয়ে যেতে হতে পারে তা নিশ্চয়ই আর বলে দিতে হবে না আপনাদের। তাই কাজ, কর্ম এবং পড়াশোনায় আরো সফলতা পেতে প্রতিদিন সকালে ওম মন্ত্র পাঠ করা শুরু করুন। দেখবেন সফলতা আপনার থেকে বেশি দিন দূরে থাকতে পারবে না। শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতার উন্নতি ঘটে। শরীরে যত রোগ মুক্ত থাকবে, মন তত আনন্দে ভরে উঠবে। তাই তো শরীরকে নানাবিধ রোগের হাত থেকে দূরে রাখাটা একান্তই প্রয়োজন। আর এমনটা তখনই হবে যখন শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা আরো বেশি শক্তিশালী হয়ে উঠবে। আর এক্ষেত্রে আপনাকে সাহায্য করতে পারে এই ওম মন্ত্রই, কারণ একাধিক প্রাচীন পুঁথিতে উল্লেখ রয়েছে এই মন্ত্রটি পাঠ করার অভ্যাস করলে ইমিউনিটি বাড়তে শুরু করে, ফলে কোনো রোগী ধারে কাছে আর ঘেঁষতে পারে না, সাইনাসের সমস্যা দূর হয়। ওম মন্ত্র জপ করার সময় ভোকাল কর্ড এবং সাইনাসের স্পন্দন তৈরি হয়, ফলে এই অংশের কর্মক্ষমতা বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে সাইনাস এবং ভোকাল কর্ড সম্পর্কিত নানাবিধ রোগের প্রকোপ কমতে শুরু করে, মানসিক চাপ দূর হয়।
কর্মব্যস্ততার কারণে আজ আমরা কম বেশি সকলেই মারাত্মক চাপের মধ্যে থাকি, ফলে মানসিক শান্তির ঠিকানা আর পাওয়াই যায় না। সেই কারণেই তো এই 21 শতকে আরো বেশি করে ওম মন্ত্রের সাহায্য নেওয়া উচিত। কারণ আধুনিক গবেষণায় দেখা গেছে এই মন্ত্রটি জপ করলে শরীর এবং মস্তিষ্ক শান্ত হতে শুরু করে, ফলে মানসিক চাপও কমে যায়। আর একবার যদি স্ট্রেসকে বাগে এনে ফেলতে পারেন তাহলে তো কেল্লা ফতে। কারণ সম্প্রতি প্রকাশিত একাধিক রিপোর্টে দেখা গেছে 25-40 বছর বয়সীরা যে মারাত্মক রোগে আক্রান্ত হচ্ছেন তার সিংহভাগের সঙ্গেই স্ট্রেসের সরাসরি যোগ রয়েছে। হার্টের স্বাস্থ্যের উন্নতি ঘটে। ওম জপ করার সময় আমাদের রক্তচাপ একেবারে স্বাভাবিক মাত্রায় এসে যায়, সেই সঙ্গে হার্টের পাশাপাশি সারা শরীরে রক্ত প্রবাহের উন্নতি ঘটে, ফলে কোনো ধরনের হার্টের রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা চোখে পড়ার মতো হ্রাস পায়। তাই যাদের পরিবারে হার্ট অ্যাটাক বা কোনো ধরনের কার্ডিও ভাস্কুলার ডিজিজের ইতিহাস রয়েছে তারা দয়া করে আজ থেকেই ওম মন্ত্র জপ করা শুরু করুন, দেখবেন দারুণ উপকার পাবেন। শরীরে ক্ষয় রোধ হয়। প্রাচীন ভারতে বিশ্বাস করা হয় ওম মন্ত্র জপ করতে করতে হাতে তালু দুটি কিছুক্ষণ ঘষে নিয়ে শরীরে বিভিন্ন জায়গায় রাখলে দেহের ক্ষয় রোধ হয়, সেই সঙ্গে শরীরের কর্মক্ষমতাও বৃদ্ধি পায়, ত্বক সুন্দর হয়ে ওঠে। প্রতিদিন এই মন্ত্রটি জপ করলে আমাদের শরীরে অন্দরে পজিটিভ এনার্জিতে ভরে যায়, যার প্রভাব সরাসরি গিয়ে পড়ে আমাদের ত্বকের উপর। সেই কারণেই তো এই মন্ত্রটিকে রোজের সঙ্গী করলে সার্বিকভাবে সৌন্দর্য বৃদ্ধি পেতে শুরু করে। তাই তো শরীর এবং ত্বকের বয়স ধরে রাখতে প্রতিদিন এই ওম মন্ত্র পাঠ করা অত্যন্ত জরুরি। স্পাইনাল কর্ডের কর্মক্ষমতা বৃদ্ধি পায়। সোজা হয়ে পদ্মাসনে বসে ওম মন্ত্র জপ করার সময় আমাদের শির দ্বারাতে এক ধরনের স্পন্দন সৃষ্টি হয়, যা ধীরে ধীরে স্পাইনাল কর্ড এবং তার আশেপাশের পেশিতে শক্তপোক্ত করে তোলে, ফলে পিঠের যন্ত্রণা সহ পিঠ সম্পর্কিত একাধিক সমস্যা দূর হয়। থাইরয়েড গ্ল্যান্ডের ক্ষমতা বৃদ্ধি পায়। এই মন্ত্রটি পাঠ করার সময় শরীরের এই অংশেও স্পন্দন তৈরি হয়, ফলে থাইরয়েড গ্ল্যান্ডের কোনো ধরনের সমস্যা হওয়ার আশঙ্কা হ্রাস পায়। তবে বন্ধুরা অবশ্যই পদ্মাসনে বসে মেরুদণ্ড সোজা করে এই মন্ত্রটি জপ করতে হবে। তা আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্টস করবেন, এবং নতুন নতুন আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবেন। আশা করি ভালো লাগলো। আজ এই পর্যন্তই।